বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকদের কৃষিকাজকে সম্মান জানিয়ে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে এই কবিতা লেখেন। কিন্তু সত্যি কি হাড় ভাঙা পরিশ্রম করা মানুষগুলির দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আনন্দে কাটে? রবি ঠাকুরকে সম্মান জানিয়েই বলছি, তা কিন্তু বাস্তবে হয় না। কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের পরিবারের প্রধান বাবাকে রোদ বৃষ্টি ঝড়ে ঘাম ঝরিয়ে ফসল ফলাতে দেখে আত্মোপলব্ধি হয়েছে সদ্য পড়াশোনা শেষ করা নদিয়ার শান্তিপুরের কিছু যুবকের। তারা বুঝেছে সমাজের যারা অন্নদাতা তারাই আজ সমাজে ব্রাত্য অবহেলিত। আমাদের তথাকথিত সুশীল সমাজের অনেকেরই কাছে যারা চাষা ভিন্ন কিছু নয়। কিন্তু কিশোর থেকে সদ্য যুবক হওয়া আবেগী মনে প্রশ্ন জেগেছিল, সমাজের একজন ইঞ্জিনিয়ার ও ডাক্তারের সাথে কী এমন পার্থক্য কৃষিজীবীদের? সম্প্রতি কৃষি বিলের সুফল ও কুফল বোঝাতেই ব্যস্ত বিভিন্ন দল, কিন্তু বাস্তবে কৃষকের সম্মান কোথায়? তাই এই যুবকদের গড়ে তোলা প্রয়াস নামক সংস্থা, যারা এর আগেও নানা সামাজিক কাজ যেমন পার্থেনিয়াম ধ্বংস, চারাগাছে দত্তক দেওয়া, আমফানে বিধ্বস্ত পাখির বাসা মেরামতি ও নির্মাণের মতো নানা কাজ করে চলেছে নিরবচ্ছিন্নভাবে, আজ এই সংস্থার সদস্যরা শান্তিপুরের বালিরচর, রামনগর, স্টিমার ঘাটের মতো কৃষিপ্রধান অঞ্চলের 15 জন কৃষককে শান্তিপুরের 24 নম্বর ওয়ার্ডের রামনগর তুষ্টলাল হাইস্কুলে রাজকীয় সংবর্ধনা দিলেন। সেই সঙ্গে তাদের হাতে নতুন বস্ত্র, পুষ্পস্তবক, মাথা টোকা, নিরানি ও কাস্তে তুলে দিয়ে কৃষকদের প্রণাম করে আশীর্বাদ নিলেন তারা যেন সমাজে কৃষক হয়েই বেঁচে থাকে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃষকরা রাজকীয়ভাবে বসেছিলেন মঞ্চে, আর বিশিষ্টরা ছিলেন সাধারণের চেয়ারে, যেটা সচরাচর দেখা যায় না। এ বিষয়ে প্রয়াসের সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, দৃষ্টান্ত স্থাপন নয়, সমাজের সব স্তরে এক নতুন বার্তা পৌঁছে দিতেই তাদের এই আয়োজন। অন্যদিকে এই সম্মানে আপ্লুত হয়ে কৃষকরা যুবকদের ভূয়সী প্রশংসা করে তাদের ভবিষ্যতের সুফল কামনা করেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কেমন লাগলো আজকে অনুষ্ঠান? আজকের অনুষ্ঠানে আমাদের খুবই ভালো লেগেছে, তার কারণ এরকম সম্মান কেউ কোনোদিন দেয়ও নেই, পাওয়াও যায়নি, তাই আজকে সম্মান পেয়ে আমরা খুব কি নাম আপনার সন্তুষ্ট হয়েছি, সবর বিশ্বাস। আচ্ছা, আপনি কত বছর ধরে চাষ করছেন? যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।